ইউরোপের আকাশে এখন নিয়মিতই দেখা মিলছে রাশিয়ার সামরিক বিমানগুলোর। মাত্র গতকালই রাশিয়ার বিমানবাহিনীর বেশ কয়েকটি বিমানকে নরওয়ের আকাশসীমার ঠিক বাইরেই আন্তর্জাতিক আকাশসীমায় দেখা যাওয়ার কথা বলছে ন্যাটো। ন্যাটো জানায়, গেল ২৪ ঘণ্টায় রুশ বিমানবাহিনীর অন্তত চারটি গ্রুপ ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলের একেবারে কাছাকাছি এলাকা দিয়ে উড্ডয়ন করেছে। অবশ্য পাল্টা জবাবে নিজ দেশের আকাশে প্রায় সাথে সাথেই হাজির হয় নরওয়ে, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ডের মতো ন্যাটো জোটের সামরিক বিমানগুলো। জার্মানির তরফ থেকে জানানো হয়, ট্রান্সপন্ডার ছাড়াই উড়তে থাকা রুশ সামরিক বিমানগুলোকে তাদের এবং মিত্রদেশ ইংল্যান্ডের যুদ্ধবিমান মিলিতভাবে বাধা প্রদান করে। ন্যাটোর দাবি, পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান নরওয়ের কাছ দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় উড়ে যায়। রাশিয়ার অত্যাধুনিক TU-95 বোমারু বিমান ও MiG-31 যুদ্ধবিমান ছিল সেই তালিকায়। নরওয়ে বিমানবাহিনীর চারটি জঙ্গি বিমান তাদের ধাওয়া করে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, নরওয়ের উত্তর উপকূলে নরওয়েজিয়ান সাগর এবং ব্যারেন্টস সাগরের ওপর দিয়ে তারা তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে। মন্ত্রণালয় জানায়, ফ্লাইটটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল এবং আন্তর্জাতিক আকাশসীমার বিধিবিধান মেনেই ফ্লাইটগুলো পরিচালিত হয়েছে।